তার গীতা পড়া পে আগ্রহ, কিন্তু গীতা পড়ব কেমি তো পাঠ পড়ি নাই, সে গীতা পড়া দরকার। সপোজ উদাহরণ স্বরূপ জনে মুন্ডা বা সাঁতাল পিলাবেলে সে পাঠ পড়ি না, মুন্ডা সাঁতাল সে ওড়িয়া ভাষা পড়ি নাই, সাঁতাল মুন্ডা ভাষা তো গীতা বি না, সে গীতা কেমি পড়ব? জনে ধরতু নন ওড়িয়া, সে আমার ওড়িশার বাস করছেন, ওড়িয়া ভাষার গীতা অছি, কিন্তু নন ওড়িয়া ধরন তাঙ্ক পাখের নাই কি আমার বজারে মিলু নাই, সে কেমন জিনিস পাঠ করিবে? এ সমস্ত অসুবিধার লোক মানক পাই এবং কিছু লোক এবং কিছু পিলা গীতাকু আগ্রহ ন করুথিয়া ব্যক্তি মানকু আগ্রহ লাগিবার ওটা সূত্রপাত মাধ্যমে কিভাবে ভাবে গীতাকু আদর করিবে, গীতাকু মানে গ্রহণ করিবে, গীতাকু ভাল পাইবে, এ ডিজিটাল মাধ্যমে এই জিনিসটি কলে বোধ হুয়ে সমস্তে ভগবান পথর পথিক হয়ে পারি বলে আমি আশা করি এই জিনিসকে বাহার করছি। ওম নম ভগবতে বাসুদেবায় নম। সর্বপ্রথমে এ অধম বাবাজি অবধূত দাস চুয়া বাবাজি পঞ্চতত্ত্ব পঞ্চশেখা মহাপুরুষঙ্কর পদারবিন্দরে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম জ্ঞাপন করুচি। তৎপরে পৃথিবীর স্রষ্টা সৃষ্টির স্রষ্টা জগতর নাথ জগন্নাথ সমস্তঙ্কর প্রাণকর্তা এ অধমর মধ্যে জীবনদাতা কহিলে প্রতি মুহূর্তর প্রতি দেবতাঙ্কর প্রতি দেবীঙ্কর প্রতি জীবজন্তুঙ্কর যে ত্রাণকর্তা পতিত পাবন জগন্নাথঙ্কর পদারবিন্দরে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম জ্ঞাপন করুছি। তারপরে উপস্থিত সাধুসন্ত যে কি মোর গুরু গুরুস্তরীয় এবং কাকা গুরু দাদা গুরু স্তরীয় গুরু ভ্রাতৃতুল্য এবং সমস্ত দূর দূরান্তরু সাধু সন্তমান আসিথিবা নাগা পরিবার তথা রামানন্দ শ্যামানন্দ যোগানন্দ এবং নিগমানন্দ গিরি পুরী আরতি ভারতী তথা জুনাখেড়া এবং উৎকলীয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ অলেখ পরমব্রহ্ম সমাজ তথা জৈন খ্রিস্ট এবং মুসলমান আদি সমস্ত ব্যক্তি মানে এই স্থানে উপস্থিত এবং সমস্ত ধর্মর ধর্মীয় ধর্ম উপাসক ধর্ম প্রচারক ধর্ম গবেষক মানে মধ্যে এই স্থানে উপস্থিত এ সমস্ত ব্যক্তি মানকর পদারবিন্দরে এ অধম বাবাজি অবধূত দাস ওরফ বলরাম গিরি ছুয়া বাবাঙ্কর ভূমিষ্ঠ প্রণাম কোটি কোটি প্রণাম। আজ্ঞা নাটা হচ্ছে ছুয়া বাবাজি, সদাবেলে ছোট পিলা টিকে কুতকুতিয়া পিলা টিকে খেলকুদ পিলা সমস্ত টিকে কমেডি টাইপের টিকে হসায় টিকে কন্দায় টিকে খুশি করে টিকে মৌজ করে। আজ্ঞা এই হসাইবা খেলিয়া ভিতরে কিছু মোর লোক মানে কোণী কোণী চ্যানেলর কমেন্ট বক্সরে কেতেক চ্যানেল বালা মানকর হয়ে তো নিন্দা করছেন বা তাঁকু প্রকৃত ভিডিও কু সমস্ত পাখে পৌঁছাই পু না, কিছু দুর্জন মানে কিছু দুষ্কৃত মানে এই কমেন্ট বক্সে কিছু খারাপ সংস্কৃতি লেখিকি ভাইরাল করছেন যা কি সাধু সমাজ কলঙ্কিত করছেন সেমান এক ঝটকা। বর্তমান কহা কথা এই যে ডিজিটাল যুগরে আপন দেখুছেন আগরু ছোট পিলাটিকে মা তার চটকি চটাইকি চকটিকি ভাত ডালি সিজা পরিবা খুয়াই দিয়েছিল আ জন্মা মু সরগ শশী মু কানু হাতরে পড়রে খসি এ কথা কইকিনি পিলাটি তা মা কু মাটি তা পিলাকু খই দেউছিল। কিন্তু বর্তমান ডিজিটাল যুগরে যদি পিলাটি ন খাউছি তা বাপ বা মা কে তাকে মোবাইলটা দিয়ে দেব না খাই দেব। আজ্ঞা প্রকৃত কথা আজ্ঞা মিথ্যা নুহ এটা সত্য, এ ডিজিটাল যুগরে ডিজিটাল জিনিস যা কি মোবাইলটি মধ্যে দিয়েদেলে সে পিলার মা আবশ্যক পড়ু না, মার স্তনপান আবশ্যক পড়ু না, মার স্নেহ সদা আবশ্যক পড়ু না, মার কোল আবশ্যক পড়ু না,
ମାଆର ପଣତ ଆବଶ୍ୟକ ପଡ଼ୁନାହିଁ, ମାଆର ଆଶୀର୍ବାଦ ଆବଶ୍ୟକ ପଡ଼ୁନାହିଁ, କାରଣ ତାର ଆବଶ୍ୟକ କେବଳ ଡିଜିଟାଲ ହିଁ ଡିଜିଟାଲ। ବର୍ତ୍ତମାନ ଏ ଡିଜିଟାଲ ଯୁଗକୁ ନେଇ ଗୋଟେ ସୁନ୍ଦର ଜିନିଷ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ପରିବେଷଣ କରୁଛି, ତାହାକୁ ସମ୍ମୁଖରେ ଦେଖନ୍ତୁ, ଯେ କି ହାତ ମାହିଲେ କଥା କହିବ, ଡିଜିଟାଲ ଗୀତା। ଇଏ ବର୍ତ୍ତମାନ ହଉଛି ଡିଜିଟାଲ ଶ୍ରୀମଦ ଭଗବତ ଗୀତା। କଣ କହୁ ଶୁଣନ୍ତୁ, ତାର ଗୀତା ପଢିବା ପାଇଁ ଆଗ୍ରହ, କିନ୍ତୁ ଗୀତା ପଢିବ କେମିତି, ତ ପାଠ ପଢି ନାହିଁ, ସେ ଗୀତା ପଢିବା ଦରକାର। ସପୋଜ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଜଣେ ମୁଣ୍ଡା ବା ସାନ୍ତାଳ, ପିଲାବେଳଠୁ ସେ ପାଠ ପଢି ନାହିଁ, ମୁଣ୍ଡା ସାନ୍ତାଳ, ସେ ଓଡ଼ିଆ ଭାଷା ପଢି ନାହିଁ, ସାନ୍ତାଳ ମୁଣ୍ଡା ଭାଷା ତ ଗୀତା ବି ନାହିଁ, ସେ ଗୀତା କେମିତି ପଢିବ। ଜଣେ ଧରନ୍ତୁ ନନ୍ ଓଡ଼ିଆ, ସେ ଆମ ଓଡ଼ିଶାରେ ବାସ କରୁଛନ୍ତି, ଓଡ଼ିଆ ଭାଷାରେ ଗୀତା ଅଛି, କିନ୍ତୁ ନନ୍ ଓଡ଼ିଆ ଧରନ୍ତୁ ତାଙ୍କ ପାଖରେ ନାହିଁ କି ଆମର ବଜାରରେ ମିଳୁନାହିଁ, ସେ କେମିତି ଜିନିଷରେ ପାଠ କରିବେ। ଏ ସମସ୍ତ ଅସୁବିଧାର ଲୋକଙ୍କ ମାନଙ୍କ ପାଇଁ, ଏବଂ କିଛି ଲୋକ ଏବଂ କିଛି ପିଲା ଗୀତାକୁ ଆଗ୍ରହ ନ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଆଗ୍ରହ ଲାଗିବାର ଗୋଟେ ସୂତ୍ରପାତ ମାଧ୍ୟମରେ କିଭଳି ଭାବରେ ଗୀତାକୁ ଆଦର କରିବେ, ଗୀତାକୁ ମାନେ ଗ୍ରହଣ କରିବେ, ଗୀତାକୁ ଭଲ ପାଇବେ, ଏ ଡିଜିଟାଲ ମାଧ୍ୟମରେ ଏ ଜିନିଷଟି କଲେ ବୋଧ ହୁଏ ସମସ୍ତେ ଭଗବାନଙ୍କ ପଥର ପଥିକ ହୋଇପାରିବେ ବୋଲି ଆମେ ଆଶା କରି ଏ ଜିନିଷକୁ ବାହାର କରୁଛୁ। ମାର୍କେଟରେ ବିକ୍ରି ହୁଏ ନାହିଁ, ଏଇଟା ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ମିଳେ। ନାଇଁ, ଅନଲାଇନ୍ ଅର୍ଡର କରାଯାଇଛି ମାନେ ଏକ ପ୍ରକାର ଗୀତା ପଢିବ ଏବଂ ଗୀତା ପ୍ରଚାର ପ୍ରସାର କରିବ, ଏଇଥିପାଇଁ ଗୋଟେ ସଂସ୍ଥା ଖୋଲିଛି। ଆପଣ ନିଜେ ଖୋଲିଛନ୍ତି? ନାଇଁ, ମୁଁ ନିଜେ ଖୋଲି ନାହିଁ, ମୋର କେହି ଗୁରୁ ଭାଇ ଜଣେ ଖୋଲିଛନ୍ତି। ଏ କହିଲା ମତେ ବ୍ୟବହାର ନକଲେ ମୁଁ ବନ୍ଦ ହେଇଯିବି। ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ, ଏ କଣ ଦେଖୁଛନ୍ତି, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଫୁଙ୍କୁଛନ୍ତି। କଣ କହୁଛନ୍ତି, ଏଇଠି କଣ ମାନେ କୋଡ୍ ଫୋଡ୍ ରଖିଛନ୍ତି ନା କି ଅଟୋମେଟିକ ଏଇଠି ସ୍ୱିଚ୍ ଦ୍ୱାରା ଜଣେ ଖୋଲିପାରିବ?
କିଛି କୋଡ୍ ନାହିଁ, କିଛି ୟୁଜ୍ ନାହିଁ। ଜଣେ ନୂଆରେ ସପୋଜ୍ ଅର୍ଡର୍ କଲା, କେମିତି କ'ଣ ଏଇଟାକୁ ୟୁଜ୍ କରିବ, କେଉଁଟା କ୍ଲିକ୍ କରିବ, କେଉଁଟା ଭଲ ଦେବେ, ସେ ଜିନିଷ ଆମ ସହିତ ଯୋଗାଯୋଗ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆଚ୍ଛା, ଆମ ସହିତ ଯୋଗାଯୋଗ ବି କରେ ରଖିବେ, ଅନଲାଇନ୍ରେ ସେ ଡାଇରେକ୍ଟ ମଗାଇଦେଲେ କିଛି ବ୍ୟବହାର କରିଲେ ସୂତ୍ରପଥ ଜାଣିପାରିବେ ନାହିଁ। ଯଦି ଜାଣିପାରିବେ ହଁ, ଯିଏ ଅନଲାଇନ୍ରେ ପଠେଇବେ ଆପଣ ସେ କହିଦେବେ, କିନ୍ତୁ ବ୍ୟବହାର କରିବା ତରିକା ହୁଏତ ଆପଣଙ୍କ ପାଇଁ ଭୁଲ ହେଇପାରେ ଠିକ୍ ହେଇପାରେ। କୌଣସି ବଟନ ମାତ୍ର ଏତିକି ଜିନିଷ, ଆର ମୂଲ୍ୟ ହେଉଛି 15,000 ଟଙ୍କା। ଏ ବହିର ମୂଲ୍ୟ ଯାହା, ଏ ପ୍ରତି କାଗଜ ଦିଅଉଛି ସେନ୍ସର ଫିଟିଂ କାଗଜ, ପ୍ରତି କାଗଜ ଦିଅଉଛି ସେନ୍ସର ଫିଟିଂ କାଗଜ। ଆଚ୍ଛା, ସପୋଜ୍ ଗୋଟେ କାଗଜ ଷ୍ଟପ୍ କରି ରଖିବା, ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ, କୁହନ୍ତୁ କୋଉଟା ଏଇଟା, ସପୋଜ୍ ଏଇଥିରେ ଯାହା ଅଛି ଏଇଟାରେ କହିଦେବ। ବର୍ତ୍ତମାନ ଆଗ ଦେଖନ୍ତୁ ଆଗ କେତେଟା ଭାଷା ଚୁଜ୍ କରୁଛି ଦେଖନ୍ତୁ, ଆଗ ଦୁଇ ଚାରି ଛଅ ସାତ ସାତ ଚଉଦ, ଏପଟେ ଚଉଦ, 28 ଭାଷା ଅଛି ଆଗରେ। 28 ଭାଷାର ଲୋକମାନେ ମଧ୍ୟ ଆକୁ ପଢିପାରିବେ, ଶୁଣିପାରିବେ, ବୁଝିପାରିବେ। ଆମର କୋଉ ଭାଷା ଦରକାର, ଓଡ଼ିଆ ଦରକାର। ଦେଖନ୍ତୁ ଏଠି ଓଡ଼ିଆ ଅଛି ନା ନାହିଁ, ଓଡ଼ିଆ କହିଲା, ଓଡ଼ିଆ ଏଇଠି ବର୍ତ୍ତମାନ 4 ଶୁଣିବେ, ଏଠି ଗୋଟାଏ ପ୍ରକାର, ଏଠି ଗୋଟାଏ ପ୍ରକାର, ଏଠି ଗୋଟାଏ ପ୍ରକାର, ଏଠି ଗୋଟାଏ ପ୍ରକାର। ଓଡ଼ିଆ ଶୁଣନ୍ତୁ, ଧୃତରାଷ୍ଟ୍ର କହିଲେ, ସଞ୍ଜୟ ଧର୍ମଭୂମି କୁରୁକ୍ଷେତ୍ରରେ ଯୁଦ୍ଧ ପାଇଁ ଏକତ୍ର ହୋଇଥିବା ମୋର ଏବଂ ପାଣ୍ଡୁଙ୍କ ପୁତ୍ର କଣ କରୁଛନ୍ତି? ଏଇ ଜିନିଷଟା ତାନେଶ୍ୱରୀ ପୀଠର ବାବାଙ୍କର ପ୍ରତ୍ୟର୍ଥୀ ବୋଲାନ୍ଦ କବାର ହରି। ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖନ୍ତୁ, ଦ୍ୱିତୀୟ ଜିନିଷ ଓଡ଼ିଆ ଶୁଣିଲେ, ଏଇ ଜିନିଷ ଏଇଠି ମୟୂର ପୃଥିବୀ ପାଖରେ ଦେବେ, କୁରୁକ୍ଷେତ୍ର କି ଭୂମି ତୟାର ଥି ଅବ ତକ କେ ସବସେ ବଡେ ଧର୍ମ ଯୁଦ୍ଧ କୋ ଜନ୍ମ ଦେନେ କେ ଲିଏ ଗୁରୁ ଔର ପାଣ୍ଡବ ସେନା ଏକ ଦୂସରେ କେ ବିରୁଦ୍ଧ ଯୁଦ୍ଧ ସ୍ଥଳ ପର ତୈନାତ ଥେ। लेकिन महाभारत का बिगुल बजने से पहले नेत्रहीन धृतराष्ट्र अपने सचिव संजय से युद्ध स्थल की स्थिति ए गोटिए शब्द को अपन दी भागर सुनले, गोटे ओडिया सुनले, जानना चाहते थे, गोटे हिंदी सुन चंदी, युद्ध भूमि पर ए जिन से आउतरे सुन दो, गोटे म्यूजिक रे, गोटे स्ट्रांग संस्कृत रे। ଗୋଟେ ପ୍ରକାର ଶୁଣିଲେ ମ୍ୟୁଜିକ, ରାଜା ଧୃତରାଷ୍ଟ୍ର ରଣେ ଲାଲ ସାସେ ଧର୍ମ କୁରୁକ୍ଷେତ୍ର ମେକତ୍ର ମେରେ ସୁତରେ ପାଣ୍ଡବ ନେ କ୍ୟା କିୟା ସଞ୍ଜୟ। 4 ଆଇଟମ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଅଛି, ବହିଟାକୁ ସବୁ ଜାଗା ଆପଣ ନେଇକି ଯାଇପାରିବେ ନାହିଁ, 2 ପେଜ୍ ଅଛି, ଆଧିରେ ସମସ୍ତ ଜିନିଷ ଅଛି, ଆଧିରେ ସମସ୍ତ ଜିନିଷ ଅଛି, 1-18 ପର୍ଯ୍ୟନ୍ତ, 18 ଅଧ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଆଧିରେ 108 କୃଷ୍ଣ ଭଜନ ଅଛି, 108 ଲେଖା ହେଇଛି ନା, 108 କୃଷ୍ଣ ଭଜନ ଦେଖନ୍ତୁ ଇଆଡ଼େ। ଆଉ ଗୋଟେ ମୁଁ ଆଖି ବନ୍ଦ କରିବି, ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଓନ୍ଲି ଫର୍ ସେନ୍ସର ଇଏ ଗଲା, ଇଏ ଟୋଟାଲ କାଗଜ ଆପଣ ନେଇନାହାନ୍ତି, ଆପଣ ଯାଇଥିଲେ ଗୋଟେ ଜାଗାକୁ, ଜାଗ ଯଜ୍ଞ କିଛି ହଉଛି, ଆପଣ ବହିପତ୍ର କିଛି ନେଇନାହାନ୍ତି, ସେଠି ପୂର୍ଣ୍ଣାହୁତି ହଉଛି, ଆଳତୀ ଗୀତ ଗାଇବାର ଅଛି, ଆଳତୀ ଆପଣ ବ୍ରାହ୍ମଣଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି, ଆଧିରେ 8-10 ଆଳତୀ ଶୁଣିପାରିବେ, ଶୁଣନ୍ତୁ ଆଉ କିଛି ନବା ଦରକାର, ଏଇ ଗୋଟାକ 10 ଆଳତୀ ଗାଇବ, ବିକା ନାହିଁ, ଏଇଟା ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ମାନଙ୍କୁ ଗୀତା ଶିକ୍ଷା, ଗୀତା ଦାନ, ଗୀତା ଗବେଷଣା, ତାଙ୍କୁ ଗୀତା ଦାନ ଦିଆହଉଛି, ଫ୍ରିରେ ଦିଆହଉଛି। ଆଜ୍ଞା, ଓଡ଼ିଆ କାମ ଗୋଟେ କରୁଛନ୍ତି, ଖଣ୍ଡଗିରି ମେଳାକୁ ନେଇ ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି କ'ଣ?
বর্তমানে অন্য সময় আসবে। আজ মোর সান ভাই বা মোর পুত্র সদৃশ্য আসি পৌঁছি গলা আপনার বিপদ কহব আউ সময় আসবে মু আপনার কহবি মো পুয়া কৌ মো ভাই জন কৌ আগে।